প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে অতি পরিচিত একটা আমার বন্ধু ক্যাম ভাই টিটল লফটে দাঁড়িয়ে আছি পিস মিন্স পিজিএন ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই জানেন ভাইয়ের চ্যানেলটা প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার নেওয়ার তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক সেটাই চাইব আর ভাইয়ের সাথে আমার অনেক অতি মানে অতি পুরাতন পরিচিতি আজকে হয়তো নতুন করে আমরা অনেকের লফটে যাচ্ছি অনেকের সাথে আলাপ হচ্ছে অনেকের সাথে বন্ধুত্ব হচ্ছে সম্পর্ক হচ্ছে কিন্তু এই সমস্ত ভাইরা কিন্তু আমার জার্নির একদম শুরুতে ছিল তো টিটো হচ্ছে সেরকমই একটা ভাই এখনও পর্যন্ত মানে পায়রাবাজি সংক্রান্ত অনেক ডিসকাশান অনেক গল্প হয় একসময় আড্ডা হতো এখন আড্ডা একটু কমে গেছে মানে কর্মসূত্রে তো টিটো মোটামুটি আজকের এই ভিডিওতে তুমি কি দেখাতে চাইছো আমাদের বলো এই ভিডিওতে দেখাতে তো চাইছি আচ্ছা 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 আর তুমি একটা আমাকে বলছিলে যে তুমি পায়রা নিয়ে একটু ভাবছো যে একটু কিছু পায়রা চাইছো রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো বাড়ির পায়রা কিছু ভাইদের হাতে তুলে দিতে তো সেটা সম্বন্ধে একটু বলো ছোট খুব ডিটেলস একটু বলে দিই ভিডিও বড় হলে আপনাদেরও ভালো লাগে একদম 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 যেটা হচ্ছে বন্ধুরা পায়রা বিজ মানে পায়রা বিজনেস করে কেউ কিন্তু কোটিপতি হতে পারেনি আজ পর্যন্ত হতে পারেনি ভবিষ্যতে পারবেও না তো আমি খুব ছোট একটা জব করি বন্ধুরা তো তাছাড়াও ওই জবের পরে আমি পায়রাদের তো সুযোগ মানে টাইম দিই আর কি তো আমার যেটা আর কি চিন্তাভাবনা সেটা হচ্ছে যে অনেক দাদারা আছে ভাইরা আছে যারা হাটে বা কারোর বাড়িতে গিয়ে একশো দুশো পায়রার মধ্যে মাথা কাজ করে উঠতে পারে না যে কি পায়রা নিলে সেই পায়রাটার ভবিষ্যৎ আছে ফিউচার আছে ঠিক আছে অ্যাটলিস্ট টুর্নামেন্টের দিকে না হোক সেল তো করতে পারবো দুটো পেটের ভাত তো হবে তো সেই ভাইদের কথা চিন্তাভাবনা করে নিউ কামারদের কথা চিন্তাভাবনা করে এবং আমার বড় দাদাদের কথা চিন্তা ভাবনা করে আমি খুব লো প্রাইসে কিছু পায়রা সেলে রাখবো এখন থেকেই রাখবো মানে এটা আমার একদম এটাকে এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে তাই তো একদম আচ্ছা এমন না যে এটা আমার বিজনেস না জাস্ট ছোট ভাইদের হেল্প যদি কারোর কোনো রিকমেন্ড থাকে যদি তোমাকে বলে তুমি সেটা চেষ্টা করবে কোনো লফট থেকে ভালো পায়রা তুলে দাও তাই তো একদম একদম লফট থেকে ভালো পায়রা তুলে দিতে পারি কেউ যদি বলে আমার মানে অন্য বাইরে ব্রিড লাগবে আমি তাও জোয়ার করে দিতে পারি আচ্ছা 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 তো আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা কতগুলো পায়রা তাও সেলে দেখবো আজকে ভিডিওতে টোটাল আছে 9 পিস পায়রা 9 পিস

একদম দাদা এটা কালা সবুজ নর পায়রা অথবা মেল একদম পুরো সাদা চোখের ওপর আছে কোনো লাল দানা নেই বন্ধুরা আর চোখে জুম আছে আর এর বেবি আমি বলে দিচ্ছি কোনো বাজি করবে না মানে অনেক গিরিবাস থাকে বাজি করে অনেক গিরিবাস থাকে ডাইরেক্ট ফুটে আকাশে উঠে যায় তো এর বেবি ওই ফুটে উঠে যাওয়া লাইনের বেবি ঠিক আছে এটা নর আছে এই হচ্ছে পর ধাড়ি পায়রা আর কি পর দেখাবো সবাই ডানা কেটে জোড়া বসিয়ে দেবে বন্ধুরা তোমরা তো কারণ সামনেই ব্রিডিং সিজন আচ্ছা তো তার জন্যই ধারি পায়রা আমি আজকে আপনাদের সেলের জন্য এনেছি পাঞ্জা দেখি একদম এই যে শুষ্ক জামুনি পাঞ্জা আচ্ছা বৃষ্টি হয়ে যায় তাই পায়রা একটু ভিজে ছিল শুষ্ক পাঞ্জা একদম শুষ্ক ফিমেলটা দেখি তো বন্ধুরা কিছু মনে করবেন না একটু মিস্টেক হয়ে গেছে এই যে এই পায়রাটা যেটা আপনারা দেখলেন ওটা ফিমেল আচ্ছা আচ্ছা আসলে দুটো আমিও একই রকম দেখতে একই রকম দেখতে আর এটা মেল এটা ঠিক আছে আচ্ছা

আর ভিডিওতে বলা হলো না কারো যদি কোনোদিনও ভবিষ্যতে প্রবলেম হয় আমাকে বললে আমি এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা কিন্তু হ্যাঁ বন্ধুরা আবারও বলে দিচ্ছি টাল পায়রা দু মাস তিন মাস পরে আপনারা বলছেন দাদা প্রবলেম টাল হয়ে গেছে তখন কিন্তু পারবো না এ কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দেবো ওকে খুব সুন্দর একটা একদম লেফট সাইডেরটা নরম রাইট সাইডেরটা শক করছি নেক্সট

পাঞ্জা দেখি এই হচ্ছে পাঞ্জা একদম পিওর জামুন ফিমেলটা দেখি এটা ফিমেল তাই তো হ্যাঁ দাদা এটা ফিমেল অথবা মাদি পায়রা বাহ ফেদার দেখি এই হচ্ছে ফেদার এটাও কাল আছে একদম কাল পড়া ফুলছলা কাল পড়া টেল দেখি মাদিটা আবার নাজরা লেজের আছে বাহ প্রাইস খুব রিজনেবল থাকবে বন্ধুরা আমার সাথে টিটোর কথা হয়ে গেছে কম বেশিও হয়ে যাবে আর পায়রাগুলো একদম ফ্লাইং লাইন পায়রা আছে আসুন পেয়ারটা ছেড়ে দেখি মাঠটা ছাড়াই আছে আগে থেকে মাটিটা ছাড়া হচ্ছে স্ট্যান্ডিং দেখুন আজকের লোক টেডির দিবা না কিন্তু যারা এই সমস্ত পায়রা করে যারা পুরাতন গিরিবাজ পায়রা পালক তারা কিন্তু জানে এদের কি কোয়ালিটি আছে আর কি খুব সুন্দর একটা জুটি খুব সুন্দর জুটি দুটো পেয়ার দুটোই আমার ভালো লাগলো বাহ এটা কি পশ্চিমনা সবুজ সাপকা এটা হচ্ছে অনেকে অনেক রকম বলে কেউ কেউ সবুজ ছাপকা বলে কেউ কেউ পশ্চিমা বলে কেউ কেউ আবার পশ্চিমা কালশিরা বলে আচ্ছা আচ্ছা মানে প্রধান যদি আমাকে জিজ্ঞেস করো আমি তো বলবো সবুজ ছাপকা সবুজ ছাপকা একদম এগুলো সব মানে একদম রেডি পেয়ার তাই তো ব্রিডিং এর জন্য রেডি পেয়ার একদম রেডি পেয়ার গ্যারান্টিড যদি কোনো প্রবলেম হয় আমি বারবার বলে দিচ্ছি এক্সচেঞ্জ করে দেবো চলো নটটা আমরা সক এ হলো একদম এটা নর পায়রা এটা খুব অবাক করা বিষয় টিটো গিরিবাজ পায়রা করে না আমিও গিরিবাজ পায়রা করি না কিন্তু আমাদের শুরুয়াত কিন্তু গিরিবাজ দিয়ে একদম টিটো যেভাবে পায়রা গুলো খালি ছাড় ছাড় দেখছে আমি বলছি টিটো দেখে লাভ নেই আমরা ম্যাড্রাসি করি বাট ওই টানটাই ভালোবাসাটা বলে না যে পেহলা পেয়ার ফার্স্ট মহাব্বাত তাই তো তাই প্রথম ভালোবাসা এইগুলো এদের প্রতি ভালোবাসা কোনোদিন শেষ হবে না আর কি একদম দেখি একটু টেলটা পরটা পাঞ্জরা দেখি এই হচ্ছে ব্রিডার পেয়ার আজকের দিনে যারা নতুন পায়রা পালক যারা ম্যাড্রাসি মালবাই দিয়ে শুরু করছো অন্ধ্রা দিয়ে শুরু করছো তারা এই গিরিবাজের এই ফিলটা কিন্তু বুঝতে পারবে না যেটা কিনা আমরা ফিল করি এখনো পর্যন্ত কোন লফটে গিয়ে এক দুপি আর গিরিবাজ দেখলে খুশি হয়ে যায় মনে আর আমিও গিরিবাস থেকেই আমার বলতে পারো ছোট বিজনেসটা শুরু করলাম কারণ আমি চাই প্রতিটা ভাই গিরিবাস থেকেই শুরু করুক না হলে তারা বুঝবে না যে মানে গিরিবাজ থেকে ম্যাড্রাসে আসা এই যে একটা ফিলিংস এটা তারা নিতে পারবে বুঝতে পারবে না একদম এটা ফিমেল তাই তো এটা ফিমেল অথবা মাদি একদম টপ কোয়ালিটি আছে উড়ান গ্যারান্টি এই হচ্ছে পল বাহ খুব সুন্দর পল একদমই গিরিবাজে বেশিরভাগ গোল পর হয় এরকম লম্বা পর লম্বা লম্বা পর খুব কম হয় গিরিবাজে ম্যাড্রাসে বেশি হয় পাঞ্জা দেখি এই হচ্ছে পাঞ্জা দাদা মাদিটা একটু ইয়াং মনে হচ্ছে একদম আর মাদিটার মধ্যে স্পেশালিটিটা এইটা হ্যাঁ এই যে স্পেশাল স্পেশালিটি বাহ একদম জোড়াধারী পেয়ার সব বাচ্চা এরকম হবে একদম গ্যারান্টি আসুন পেয়ারটা দেখি তিনটা পেয়ার দেখলাম তিনটাই খুব মনটা মুগ্ধ করলো ভিতরে নর থেকেই ছাড়া আছে আর এটা হলো ফিমেল একদম কোয়ালিটিটা তোমরা স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবে বন্ধুরা এটা হলো ফিমেল আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মেল এরা হয়তো আগে মানে খাঁচাই এরকম ভাবে ছিল না তার জন্য ভালোভাবে দাঁড়াচ্ছে না ছটফট করছে দাদা পরবর্তী একটা পেয়ার তোমাকে দেখাচ্ছি এটা আমার বাড়ির বাচ্চা ঠিক আছে এটা কি রেগদার এর মধ্যে এটা ম্যাড্রেসের বাচ্চা বাট এটা রেগদার হয়েছে এটা মেল আছে আর এটা ফিমেল আছে এরার জোড়া আছে ঠিক আছে আচ্ছা এটা কত পড়ে যাচ্ছে এটা ন পরে আছে দুটো পায়েরই 9 পড়ে আছে মানে 8 পর 9 পড়ে আছে কেউ উড়াতে চাই শীতে রেডি করে ওটাও পারবে আচ্ছা আচ্ছা মানে আমিও ওড়িয়েছিলাম আসলে সময় হয়নি বলে আর এঘাতে পারিনি এদেরকে দিয়ে আবানপুর করে করছি এইটা ফিমেল আচ্ছা আর এইটা মেল ঠিক আছে বন্ধুরা আমি এখান থেকে চোকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি

কনফার্ম একদম নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো ওটা টাইগারের বাচ্চা আমার আমার নিজস্ব বাড়ির বন্ধুরা ভিডিওর একদম শেষ একটি ম্যাড্রাসি পায়রা দিয়ে আমি দেখাচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন ভবিষ্যতে আরও পায়রা আমি আনবো আপনাদের জন্য এবং আলিমদাকেও আবার আমি ডাকবো তো অবশ্যই একটু মানে সাপোর্ট করবেন এটুকুই আশা রাখবো আর আপনারা যে পায়রা পাবেন টিটো ভালো পায়রা বাছাই করা সুস্থ পায়রা ও দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে এটা কি মেল এটা মেল আছে একটা মেল আছে নর পায়রা আছে একটু চোখের উপর আছে আচ্ছা লো প্রাইসেই আমি দিয়ে দেব তো টিটোর এই নতুন জার্নি যে স্টার্টিংটা আপনাদের সবার সাপোর্ট একান্তভাবে দরকার তা আপনারা সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট দেবেন অ্যান্ড ও পায়রা কথা দিয়েছে যে একদম রিজনেবেলে একদম বেস্ট প্রাইস যেটা হয় সেই প্রাইস পয়েন্টে আপনাদেরকে দেবে কোনো কোনো রকম ফল্ট আমি একদম সব রকম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আসুন এটা ছেড়ে দেখি এটা কি নর্থ তাই তো পায় ছেড়ে দেখি তো বন্ধুরাজ খুব ছোট্ট ভিডিও বেশি লম্বা চওড়া করলাম না আপনাদেরকে জাস্ট এই ভিডিওর উদ্দেশ্যটাও বললাম অ্যান্ড যে সমস্ত পায়রাগুলো সেলে রাখলাম সেগুলোও দেখালাম যে সমস্ত ভাই নিতে ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন টিটোর কাছে ডেলিভারি অপশনও আছে যদিও পসিবল হয় নিয়ারেস্ট লোকেশন থাকে অ্যান্ড প্রাইস পয়েন্ট একদম আপনারা যখন কল করবেন আপনারা নিজেরাই ভাববেন যে সত্যি একদম জেনুইন প্রাইস আর যদি তাহলে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন